হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে 16 টাকা ফ্রিতে রিচার্জ নিতে পারবেন। সো এটা সবাই পাবেন, বিকাশের নতুন একটা অফার। সো অবশ্য বিকাশ অ্যাপ থেকে করতে হবে। আপনার যদি বিকাশ অ্যাপ না থেকে থাকে সেই ক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপটি। ওকে, সো ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আর অবশ্য অবশ্য বিকাশ নাম্বার, যেই নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টে খুলছেন, সেই নাম্বারে রিচার্জ করতে হবে 16 টাকা। ওকে, সো তবেই আপনি পাবেন। ওকে, সো আমার ব্যালেন্স চেক করে নিচ্ছি, 669 টাকা আছে। এখন আমি মোবাইল রিচার্জে ক্লিক করবো। মোবাইল রিচার্জ করার পরে এখানে দেখেন মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, অথবা আপনি আপনার অ্যাকাউন্টের নাম্বারটা টাইপ করতে পারেন। ওকে, সো টাইপ করার পর সেন্ড করবেন, আর অপারেটর অবশ্যই অবশ্যই সেট করবেন। তারপর এখানে দেখবেন 16 টাকা, 16 টাকা লেখার পর সেন্ড করবেন। ওকে, সো পাসওয়ার্ড দেওয়ার পর ট্যাপ করবেন, যা যা করা লাগে অ্যাজ ইউজুয়াল করে নেবেন। সো আমাদের কাজ শেষ। সো আমাদের 16 টাকা রিচার্জ হয়েছে। এখানে দেখেন সাথে সাথে কিন্তু ক্যাশব্যাকে একটা নোটিফিকেশন আসছে অ্যাপ থেকে। ওকে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের SMS দিয়ে জানাই দেওয়া হবে যে 16 টাকা ক্যাশব্যাক এসেছে। ওকে, সো এই জিনিসটা কিন্তু আপনারা সবাই পাবেন। সো সবাই ট্রাই করেন, সবাই টাকা পাবে নাকি। এই দেখেন আমার মেসেজ চলে আসছে অলরেডি, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক টেক 16 টাকা, ব্যালেন্স 669 টাকা আবার হয়ে গেছে। ওকে, সো এটা সবাই পাবেন, অবশ্যই অবশ্যই সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে থাকবেন, সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।